12 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দীপাবলি উৎসব, ভারতে যা দিওয়ালি নামেই খ্যাত। উৎসব শুরু হতে আরো বেশ কয়েকদিন বাকি থাকলেও বি টাউনে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। আলোর উৎসব শুরুর এক সপ্তাহ আগে সম্প্রতি দিওয়ালি পার্টির আয়োজন করেন ফেমাস ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা, যেখানে ঢল নেমেছিল গোটা বলিউডের। বলিউডের সেরা ফ্যাশন ডিজাইনারদের মধ্যে একেবারেই প্রথম দিকে আসবে মনীষ মালহোত্রার নাম। তার বাড়ি পার্টিতে যাওয়ার জন্য বলিউড সেলিব্রিটিরাও নিজেদের সেরা পোশাকে সাজার চেষ্টা করেন। প্রতি বছরই মনীষের বাড়িতে দিওয়ালির আগে পার্টির আয়োজন করা হয়, যেখানে একসাথে নিচে দেখা মেলে ইন্ডাস্ট্রির সব সুপারস্টারদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবছর বরুণ, নাতাশা, শাহিদ, মীরা, সিদ্ধার্থ, কিয়ারার মতো অনেক সেলিব্রিটি জুটি হাজির হয়েছিলেন মনীষ মালহোত্রা দিওয়ালি পার্টিতে। তবে সবাইকে ছাপিয়ে নজর কাড়েন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। লাল গোলাপি শারারা পোশাকে ঐশ্বরিয়ার দিওয়ালি পার্টি লুক দেখে মুগ্ধ নেটিজেনরাও। পার্টিতে কিয়ারা পরেছিলেন সরিষা রঙের মখমল লেহেঙ্গা। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে পাপারাজের ক্যামেরায় পোজো দেন অভিনেত্রী। সিদ্ধার্থ পরেছিলেন এমব্রয়ডারি কালো কুর্তা এবং পায়জামা। মনীষ মালহোত্রা দিওয়ালি পার্টিতে এসেছিলেন ভাইজানো, কালো কার্গো প্যান্ট আর ফুল স্লিভ টি শার্টে ধরা দেন তিনি। এই দিওয়ালিতেই মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা টাইগার 3। তবু হাজার ব্যস্ততার মধ্যেও বন্ধুর পার্টিতে উপস্থিত হতে ভুললেন না তিনি। এদিন একই পার্টিতে তার প্রাক্তন ঐশ্বরিয়া থাকলেও মুখোমুখি হননি সালমান। এদিকে শাহরুখ না এলেও ডিজাইনার শাড়ি পরে মনীষের পার্টিতে হাজির হয়েছিলেন গৌরী খান। জমকালো পোশাকে এসেছিলেন বলিউডের অন্যতম তারকা জুটি শাহিদ মীরাও। শাহিদ কাপুর পরেছিলেন ডিজাইনার বুকচেরা কুর্তা আর সাদা চোস্তা, আর মীরার পরনে ছিল কালো শিফন শাড়ি। বৌমা রাধিকাকে নিয়ে হাজির হয়েছিলেন নীতা আম্বানিও। অন্যদিকে চিরাচরিত কাঞ্জিবরম শাড়িতে ঝলমলে দেখাচ্ছিল রেখাকে। তিনি এসে পোস্ট দেন দিশা পাটানির সঙ্গে। এছাড়াও এসেছিলেন ফারহান আক্তার ও শিবানী দান্ডেকার। স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন বরুণ ধাওয়ান। ছিলেন মাধুরী দীক্ষিত, নেনে, ডায়না পেন্টি, ফাতেমা সানা শেখ, পূজা হেগড়ে, জানভী কাপুর, বলিউডের নতুন দুই লাভার্স আদিত্য রায় কাপুর, অনন্যা পাণ্ডে এবং তামান্না বিজয়। এছাড়াও ছিলেন সুহানা খান, অগস্তা নন্দা, খুশি কাপুর সহ দ্য আর্চিস সিনেমার তারকারা। মারিওসন, শোবিজ টুনাইট।